12 লক্ষ টাকা খরচ করে বাড়ি বানিয়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন ভুবন বাদ্যকর। কিন্তু কেন, কথায় বলে অল্প জলের মাছ বেশি কিলবিল করে, ঠিক তেমনই কিলবিল করতে করতে হঠাৎ করেই ধরা পড়ে গেলেন ভুবন বাদ্যকর। রীতিমতো ভিখারির দশা হয়েছে এখন তার। এখন তিনি তার 12 লক্ষ টাকার বাড়ি ছেড়ে বসবাস করছেন একটা কুঁড়ে ঘরে। কিন্তু হঠাৎ করে কেন এমন অধঃপতন হলো ভুবন বাদ্যকরের? এই রাজপ্রাসাদ ছেড়ে এখন তিনি সামান্য একটা কুটিরে বসবাস করছেন। 2020 সালের ডিসেম্বর মাসে বাদাম গানটা একবার শোনা গিয়েছিল ফেসবুকে, তারপরেই ভাইরাল হতে শুরু করে এই গান। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় এই গান এবং গানের স্রষ্টা। যিনি প্রথম ভাইরাল করেছিলেন তার নাম মহাশান স্বপ্ন। তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত ইউটিউবার। তিনিই প্রথম এসেছিলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূমে দুর্বরাজপুরে। এখানে এসে তিনি ভুবনবাবুর গান শোনেন এবং তার ইন্টারভিউ নেন। তিনি ভুবনবাবু সুবিধার্থে তার গুগল পের সঙ্গে পেটিএম লিঙ্ক করে দিয়েছিলেন। তারপর কেটে গিয়েছে অনেকগুলো দিন, প্রচুর জনপ্রিয়তা পেয়েছেন ভুবন বাদ্যকর। তিনি রীতিমতো স্টার হয়ে উঠেছিলেন, বড় বড় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে তার ওঠা বসা ছিল। মদন মিত্র থেকে বাংলা সুপারস্টার জিৎ তার সঙ্গে দেখা করেছেন। বাদাম বিক্রি নয়, বরং তিনি এমন বড় লোক হয়ে উঠেছিলেন যে শেষ পর্যন্ত কি করবেন তাই বুঝে উঠতে পারছিলেন না। 12 লাখ টাকা দিয়ে একটা বাড়ি বানিয়ে ফেলেন, বাড়ি বললে ভুল হবে, বরং রাজপ্রাসাদ। শুধু তাই নয়, ভুবন বাদ্যকর 1,60,000 টাকার একটা বাইক কিনে ফেলেছিলেন। সেই বাইকে যেতেই একদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল তার। যদিও তারপর কিছুদিন ওই বাড়িতে বসবাস করেছিলেন, কিন্তু হঠাৎ করে কি হলো, তার কয়েকটা দিনের মধ্যেই তার জনপ্রিয়তা ফিকে হয়ে গেল। এসব শুনে আর নিজেকে ঠিক রাখতে পারেননি, তাই স্বপ্ন আবার ছুটে এসেছেন ওপার বাংলা থেকে। ভুবন বাদ্যকরের কাছে এসে তিনি তার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে চূড়ান্ত অসহযোগিতা করেন ভুবন। তার কোনো প্রশ্নের উত্তর দিয়েছেন, আবার কোনোটা হাত নাড়িয়ে দেখিয়ে দিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়, কোথায় গেল আপনার টাকা? ভুবন জানান, আমি কোনো টাকা পাইনি, আমার সাথে প্রতারণা করা হয়েছে। যদিও তখনই তিনি ধরা পড়ে যান, জানা যায় একটি মিউজিক সংস্থা তার গানের সমস্ত স্বত্ব কিনে তাকে মোটা টাকা দিয়েছিল, কিন্তু সেই টাকা তিনি খরচ করে ফেলেছেন। এমনকি তিনি আরো বলেন, এখন তিনি তার পুরনো পেশায় ফিরে এসেছেন, বাদাম বিক্রি করেন। তাছাড়া কোনো অনুষ্ঠানে তাকে টাকা দেওয়া হয় না বলেও অভিযোগ করেন তিনি। যদি এই প্রসঙ্গে তার প্রতিবেশীরা জানিয়েছে ভুবন মিথ্যে কথা বলছে, কোনো অনুষ্ঠানে তাকে আর ডাকাই হয় না। শুধু তাই নয়, ভুবন বাদ্যকর এখন আর বাদাম বিক্রিও করেন না। ভুবন বাবু বলেন, কোথাও বাদাম বিক্রি করতে গেলে মানুষ তার গান শোনেন, তার বাদাম বিক্রি করা মাথায় ওঠে। তবে অহংকার যে তাকে গ্রাস করেছে সেটা বলাই বাহুল্য। বারবার তিনি বলেছেন, আমি সাধারণ মানুষ, ঈশ্বর আমাকে মাথায় তুলেছেন। কোথাও যেন ভুবনের সঙ্গে রানু মণ্ডলের ছায়া দেখতে পান নেট নাগরিকরা। অতি দর্পে হতলঙ্কা, সেটাই প্রমাণিত হচ্ছে ভুবন বাদ্যকরের এই অবস্থার সঙ্গে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন। আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।